আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র। মানিকচকে ব্লকের নজিরপুর প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার বিকেলের দিকে ভোট দিতে আসলেন বিধায়িকা সাবিত্রী মিত্র। ভোট দিয়ে ভোট কেন্দ্রের বাইরে বেরিয়ে এসে সাধারণ মানুষজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারও করলেন এবং তিনি সংবাদ মাধ্যমের কাছে বললেন, ভোট শান্তিপূর্ণ, সবাই তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। ছবি নির্বাহ হ্যাঁ যে শুনেছি আমি বলছে শান্তিপূর্ণ হচ্ছে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার নিক্ষেপ করছেন। এই গণতান্ত্রিক অধিকারটাই যা মানুষের রক্ষার্থেই এই নির্বাচনটা হচ্ছে। সবাই চারিদিকে ভোট দিচ্ছেন এবং কোনো বুথে কোনো সমস্যা আসেনি, আর মানুষ যাকে চাইছে তাকে মানুষ ভোট দিচ্ছে। এই রায়টাই আমরা মাথা পেতে নিই এবং আমি বলবো চারিদিকে ভোট দিন, সকলে ভালো থাকুন। এবং আমি যেহেতু একটা পার্টি বিলং করি, নিশ্চয়ই বলবো পুলিশকে ব্যবহার করার জন্য পুলিশ নাই, কেন্দ্রের পুলিশরাও ভালো, রাজ্যের পুলিশরাও ভালো, আজকে যারা কেন্দ্র থেকে এসেছেন তারাও ভালো, সবাই মানবিক বটে। আজকে একটা পুলিশ উনি একজনকে উনি খরচা, এই যে আমি একটা পরিচিত মানুষ ভোট দিয়ে যাচ্ছে, দেখা হলো, কথা বলতে পারি না, পুলিশ কথা বলছিল, এটা মনে হচ্ছেন উনি যেন একেবারে নির্বাচিত হন, আপত্তি নেই, কিন্তু আর নির্বাচিত হওয়ার পর আপনার যদি এরকম চেহারা থাকে তাহলে আগামী দিনে লোক ভাবতে হবে লোককে। আরেকটি বিষয় আপনাদের কাছে বলি, উনি যেটা বললেন গদাই চর থেকে এসে, যে গদাইয়ের কোনো লোক উন্নয়ন করেনি, বিধায়ক করেনি, কেউ কিছু করেনি। গদাই স্কুলটা আমরা করেছি গদাইতে, ওখানে আমাদের আইসিডি সেন্টার আমাদের করা, ঠিক আছে, এবং ওখানকার বিদ্যুৎ বিহার গভর্নমেন্টের কিছু না ঢুকেছে, ওখানে তারা ওই তারা বিহারেরও সুবিধা পায় আমাদেরও সুবিধা পায়। তাহলে উনি বলছেন যে মানুষের অধিকারটা মানে মানে সেটা আমরা নাকি কিছু করিনি। আমি ওনাকে জিজ্ঞাসা করি, আপনি তো আজকে বিধায়ক হয়েছেন, এবার একুশ সালে বিধায়ক হওয়ার পর আপনি কোন কোন অঞ্চলে কোন পাড়ে গিয়ে আপনি দেখা করেছেন, কোন কোন ওয়ার্ডে আপনাকে কেউ দেখতে পেয়েছে? আপনি আজকে যা অবস্থা, আপনি যেখানে যা করছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মারলে আপনাকে লোক ভোট দেবে না, মানুষের কাছে যেতে হবে, এটা দ্যাট ইজ এটা হচ্ছে মানুষের কাছে ভোট যাওয়াটাই হচ্ছে আসল কথা। ম্যাডাম, মানিকচক বিধানসভা দক্ষিণ মালদা কেন্দ্র, কী ফল আশা করছেন আজকের প্রায় ভোট শেষের দিকে? আমি একটা কথা বলছি, আমরা আবেদন রেখেছি মানুষের কাছে ভোট দেওয়ার জন্য। এই যে গণতান্ত্রিক অধিকার মানুষ দিচ্ছে তার ভোট, এই অধিকারটা থাকবে কি না তার ব্যাপারেও ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়েছি। সেই জন্য ভোটটা আমরা যাকে দেওয়ার জন্য বলেছি সেটা তার নাম তৃণমূল কংগ্রেস, কিন্তু মানুষ যাকেই ভোট দিবে এটা গণতান্ত্রিক অধিকার, আমার কিছু বলার নেই। এই মুহূর্তে নির্বাচনী প্রচার শেষ হয়েছে, মানুষ তার ভোট দিচ্ছে, যতক্ষণ ভোট না হয় আমার কিছু বলার নেই। এখানে আমাদের এখানে পার্টির বা অমুক এই ব্যাপারটা নাই, আমাদের মালদা জেলার ক্ষেত্রে অনেকগুলো সমস্যা আছে, ওগুলো এখানে ব্যাখ্যা করে আপনার সামনে বলা যাবে। ফলে নির্বাচনটা আমাদের কাছে আছে মানুষের মৌলিক অধিকার রক্ষার্থে, আবার বলছি গণতন্ত্র রক্ষার্থে, নির্বাচনটা মানুষ বিবেচনা করে ভোটটা দেয়, তাকে ভোটটা দিলে আগামী দিনে মানুষ সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।